নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই একটি গ্রহের প্রভাব ছয় রাশির বুদ্ধির দ্বারা অর্থ কিন্তু আসতে চলেছে, উচ্চ শিখরে পৌঁছাতে চলেছে এই ছয় রাশি। ডায়েরিতে নোট করে নিন, কেন বলছি সেটাও আপনাদেরকে আমি কারণ আপনাকে জানাবো। কোনো হাওয়াতে কৌশিকরাই কথা বলে না, সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিও কিন্তু দিয়ে থাকি। ওই দুম করে বলে ফেললাম এই কটা রাশি ভালো, এই এটা কোনো লজিক নয়, লজিক দিয়ে বুঝাতে হবে কি কারণে। দেখুন, বুধ রাশি পরিবর্তন করছে, এই যে বুধ রাশি পরিবর্তন করে মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে, এবং সেটি কিন্তু অর্থাৎ শত্রু গৃহ থেকে মিত্র গৃহে অবস্থান বুধের ছয় রাশির মানে মালামাল হতে চলেছে। দেখুন, বুধ আমাদেরকে কী দেয়? বুদ্ধি। বুধ যাদের ভালো আছে তাদের বুদ্ধির দ্বারা কিন্তু, দেখুন, আপনার কাছে হাজারো কোটি টাকা আছে, কিন্তু আপনি যদি সঠিক বুদ্ধি ইউটিলাইজ না করতে পারেন, আপনার কোটি টাকাও কিন্তু শূন্যতে কিন্তু পরিণত হবে। তো এই জন্য আমি বারবার বলি, নিজস্ব জন্মছকটা কোন জায়গাতে ইনভেস্টমেন্ট করবেন, কখন ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বুধের জায়গাটা দেখে নিন না, বুধ আপনার কেমন আছে। শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত আছেন, শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন, বা অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, বুধ কিন্তু আপনার জন্মছকে ভালো থাকা দরকার। বুধ যদি আপনার নিচস্থ থাকে, বুধ যদি পীড়িত থাকে, বুধ যদি শত্রু রাশিতে অবস্থান করে, বুধ যদি আপনার ডিগ্রিগত দিক থেকে দুর্বল হয়, তাহলে কিন্তু বুধ কিন্তু আপনার সঠিক মাত্রার রেজাল্ট কিন্তু আপনার দিবে না। এই বুধের রাশি পরিবর্তনে যে ছয় রাশি মালামাল হতে চলেছে, সেই ছয় রাশির কথা আমি একে একে জানাবো। প্রথম রাশি আপনার মকর রাশি। অনেকেই বলছেন যে মকর রাশির খারাপ। দেখুন, মকর রাশি আপনাদের ভাগ্যবতী পঞ্চমভাবে, অর্থাৎ ত্রিকোণ ত্রিকোণ কানেকশান হচ্ছে দুর্দান্ত। ডায়েরিতে নোট করে নিন, মকর রাশির আকস্মিক প্রাপ্তি, আপনার ব্যবসা, স্টক বিজনেস, শেয়ার মার্কেট, অনলাইন মার্কেটিং, বা যারা কথা কেনা বেচা করে চলেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে মকর রাশি অর্থনৈতিক সমৃদ্ধি, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে। অর্থাৎ ত্রিকোণ ভাব ত্রিকোণে অবস্থান করছে দুর্দান্ত, নবম এবং পঞ্চমের কানেকশান সৃষ্টি হচ্ছে। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম বৃষ রাশি। আপনাদের ধনাধিপতি পঞ্চমপতি রাশিতে অবস্থান করছে দুর্দান্ত কানেকশান। দেখুন, আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হবে, ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, এবং আপনি স্টক বিজনেস সঙ্গে যুক্ত আছেন, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু এই সময় দিবে, অভূতপূর্ব লাভ আপনারা কিন্তু এই সময় পেতে চলেছেন। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের এই সময় কিন্তু হবে। আপনি বৃষরাশি মানুষ, আপনার ক্ষেত্রে লাভে লাভ কিন্তু হতে চলেছে। এবং কেরিয়ারের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির দিকটাতে, ভাগ্যের দিকটাতে আপনারা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পাবেন। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আপনার কন্যা রাশি। রাশির অধিপতি এবং কর্মপতি ভাগ্যভাবে অবস্থায় দুর্দান্ত, মানে ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, উচ্চ পদ প্রতিষ্ঠা আপনারা কিন্তু পাবেন। মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট লাভ পাবেন। এবং আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনার সৃষ্টি কিন্তু করতে চলেছে। আপনি বৃষরাশির মানুষ, সরি, আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ এই সময় কিন্তু দিতে চলেছে। অর্থাৎ অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট লাভ কিন্তু আপনাদেরকে দিবে। এরপর যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে লাভ পাবে, সে রাশির নাম
আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি চতুর্থ ভাবে অবস্থান করছে, অর্থাৎ সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, হঠাৎ প্রাপ্তি, ব্যবসা যারা করছেন ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের দেখা যাচ্ছে, বিদেশ থেকে আপনাদের লাভ পাবেন এবং অর্থনৈতিক স্থিতির জায়গা আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে। বেশ কিছু গুড নিউজ কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে। দেখুন যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আপনার জন্মছকে দেখুন তো বুধের প্লেসমেন্ট কেমন আছে, যদি বুধ খারাপ থাকে আপনি সঠিক বুধের কৌশিকরা কাছে ইম্পসিবল বলে কোনো ডিকশনারিতে ওয়ার্ড নেই, অর্থাৎ চ্যালেঞ্জিং আমি কাজ করি, অর্থাৎ হবে না বা হচ্ছে না, ওই হবে হচ্ছে বলে কৌশিকরা কাছে কোনো কথা না, আমি এটাই কেটে দিয়েছি, হবে না বলে দেখুন সমস্যা আছে সমাধানও আছে। বুধকে স্টিক করুন, বুধ যদি আপনার ভুল জায়গাতে প্লেসমেন্ট থাকে তাহলে আপনি কিন্তু প্রচুর অর্থ লস আপনি কিন্তু করবেন, বিশ্বাস করে আপনি কিন্তু ঠকবেন বুধ, বুধের জায়গা, বুধকে কিন্তু ভালো থাকা একান্তই দরকার। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার পাঁচ নম্বর রাশি সিংহ রাশি। আপনাদের ধনপতি এবং আপনাদের একাদশপতি কর্মভাবে অবস্থান করছে, দুর্দান্ত লাভ আপনাদেরকে দিবে, অর্থাৎ ধনের জায়গাটা আপনাদের কিন্তু মজবুত কিন্তু করতে চলেছে। আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিস কাটবে এবং আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের ট্রান্সফার বা কর্ম যারা পাচ্ছিলেন না, কর্মপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু আসতে চলেছে। আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত হতে চলেছে এবং ফিনান্সিয়ালের জায়গা আপনাদের যথেষ্ট কিন্তু মজবুত হবে। সিংহ রাশি ডায়েরিটা নোট করে নিন, আপনাদের অর্থনৈতিক সফলতা কিন্তু দেখা যাচ্ছে এবং শুভ কিছু অনুষ্ঠান আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে, অর্থাৎ আপনাদের ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে দেখুন দ্বাদশভাবে বুধ অবস্থান করছে কিন্তু মিত্র রাশিতে, রাশির অধিপতি চতুর্থপতি, অর্থাৎ যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনি মিথুন রাশি মানুষ, আপনি কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি মার্কেটিং লাইনে আছেন, আপনি সেলস লাইনে আছেন, আপনি কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ বুদ্ধির দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গার সঙ্গে আপনি যুক্ত আছেন, আপনি লিখে রাখুন, আপনার ক্ষেত্রে অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের কিন্তু হবে, অভূতপূর্ব লাভ আপনাদের কিন্তু এই সময় হতে চলেছে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। এবং এই সময়ের মধ্যে মিথুন রাশির ক্ষেত্রে বেশ কিছু দিক থেকে বিদেশ থেকেও কিন্তু আপনারা এ সময় লাভবান কিন্তু হবেন, অর্থাৎ বিদেশের সাথে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছেন এই একটি গ্রহের প্রভাব অর্থাৎ বুধের উচ্চ শিখরে পৌঁছাতে কিন্তু চলেছে, অর্থাৎ বুধ যদি আপনার জন্মছকে যদি প্লেসমেন্ট যদি ভালো থাকে আপনি নিশ্চিত রূপে আপনি কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনি পাবেন। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসার ক্ষেত্রে এবং যে কোনো কার্যে আপনারা সফলতা, সাকসেস, লাভ আপনারা পাবেন, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু এ সময় ডেভেলপমেন্ট কিন্তু এ সময় আপনারা পেতে চলেছেন। এই একটি গ্রহের প্রভাব ছয় রাশিকে উচ্চ শিখরে পৌঁছাতে কিন্তু চলেছে, অর্থাৎ এই বিষয়ে কোনো দ্বিমত কিন্তু নেই। আপনাদের বিশেষভাবে শুভ কিন্তু হতে চলেছে এই ছয় রাশির। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।